স্বাস্থ্য সচেতনরা আজকাল ভাতকে তাদের রোজকার খাদ্য তালিকায় খুব একটা রাখতে চান না। অনেকে ভাবেন ভাত খেলে ওজন বাড়বে। তারা জানলে অবাক হবেন, ভাতের যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি ভাত খাওয়া হয়, তবে সাধারণত ভাতের পুষ্টিগুণ নিয়ে তেমন চর্চা হয় না। এটিকে রোজকার খাবারের একটা সাধারণ অঙ্গ বলেই ধরে নেওয়া হয়। কিন্তু ভাতে ফাইবার বেশি আর সোডিয়াম কম থাকে, তাই যদি আপনি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টায় থাকেন তাহলে অবশ্যই ভাত খান, তবে সেটা ব্রাউন রাইস। ভাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তরতাজা ভাব বজায় রাখতে সাহায্য করে। এই কারণে জাপানি মহিলারা ভাত খান এবং চালের জল ও ভাতের মাড় ব্যবহার করেন রূপচর্চায়। ফ্ল্যাভোনয়েড থাকায় ভাত হার্টের পক্ষে ভালো, এটি রক্তনালীতে ময়লা প্রবেশ করতে দেয় না। বেশি প্রোটিন ও ফাইবার থাকায় ব্রাউন রাইস খেলে রক্ত শর্করা নিয়ন্ত্রণে থাকে। কিডনি পাকস্থলী থেকে যাবতীয় বর্জ্য পদার্থ বের করতে ভাতের জুড়ি নেই, তাই ভাত খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। ভিটামিন বি থাকায় স্নায়ুতন্ত্রের জৈবিক প্রক্রিয়াকে সুস্থ ও সচল রাখতে সাহায্য করে ভাত। এছাড়া স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকায় শরীরে শক্তির অন্যতম ভালো উৎস হিসেবে কাজ করে ভাত।